জিকে দিশা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই। আজকে আমরা ভারতীয় সংবিধান থেকে একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। এর আগে অনেক ভিডিওতে অনেকেই বলেছিল যে তফসিল বা শিডিউল নিয়ে আলোচনা করার জন্য। আজকে আমরা ভারতের সংবিধানে তফসিল বা শিডিউল কতগুলো আছে এবং প্রতিটা যে বিষয়গুলো কী কী আছে টোটাল একেবারে পুরো পুঙ্খানুপুঙ্খ আলোচনা করে দেব। তোমরা যারা WBCS পরীক্ষা দেবে এবং অন্যান্য পরীক্ষা দেবে, যে কোনো পরীক্ষার জন্যই কিন্তু এই টপিকটা খুব গুরুত্বপূর্ণ। আমরা কিন্তু এখানে MCQ কোশ্চেন আলোচনা করছি না, এখানে আমরা পুরো ডিটেলস তোমাদের আলোচনা করে দেব। আশা করি তোমাদের যে তফসিল থেকে একটা বা দুটো যাই কোশ্চেন আসুক না কেন বা শিডিউল থেকে আসুক না কেন, তোমাদের কোনো অসুবিধা হবে না, এখান থেকে তোমরা কমন পেয়ে যাবে। এবং নেক্সট যে ভিডিও আনবো সেই নেক্সট ভিডিওতে কিন্তু আমরা এই ভারতের সংবিধানের তফসিল বা শিডিউলের উপরে MCQ আলোচনা করব। তোমরা আগে ডিটেলসের ক্লাসটা করে নাও, তারপরে তোমাদের MCQ ক্লাস শুরু করব, ঠিক আছে, এই সংবিধানের তফসিল বা শিডিউলের উপরে। ঠিক আছে, তাহলে শুরু করা যাক যে তফসিল বা শিডিউলের বিষয়টা। তফসিল বা শিডিউল, ঠিক আছে, প্রথম যে পয়েন্টটা আছে যে ভারতীয় সংবিধান গৃহীত হওয়ার সময় 8টি তফসিল ছিল। যখন সংবিধান গৃহীত হয়েছিল, সবাই জানো সংবিধান গৃহীত হয়েছিল কত সালে, 1949 সালে 26শে নভেম্বর, আর কার্যকর হয়েছিল 1950 সালে 26শে জানুয়ারি। সংবিধান যখন গৃহীত হয় তখন যে সংবিধানের এই যে তফসিল বা শিডিউলে কতগুলো শিডিউল ছিল, 8টা, ঠিক আছে। মেন সংবিধানে 8টা তফসিল বা শিডিউল ছিল, এটা কিন্তু পরীক্ষায় চাই যে সংবিধান গৃহীত হওয়ার সময় কটা ছিল। পরের টপিকটা দেখি, বর্তমানে তফসিলের সংখ্যা কিন্তু কত বেড়ে 12তে দাঁড়িয়েছে। তাহলে কিন্তু এটা মাথায় রাখবে যে সংবিধান যখন গৃহীত হয় তখন ছিল 8টা, আর এখন সেটা দাঁড়িয়েছে কত, 12টাই, ঠিক আছে। তাহলে আমাদের এখন আলোচনা করব যে 12টা মেন যে তফসিল আছে, সে 12টা তফসিল কিন্তু পরীক্ষায় একদম উল্লেখ করে করে দেয় যে এটা কত নম্বর তফসিলে আছে বা এই তফসিলে কোন বিষয়টা আছে, ঠিক আছে, সেটা কিন্তু আমরা পুঙ্খানুপুঙ্খ আলোচনা করব। তাহলে প্রথম তফসিলে কী বলেছে, প্রথম তফসিলে বলেছে রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির নাম এবং তাদের আঞ্চলিক এখতিয়ারের অন্তর্ভুক্ত আছে। প্রথম তফসিলে বলা হয়েছে বিভিন্ন রাজ্যের যে নাম তো দেওয়া হয় সেই নামগুলো কিন্তু এই তফসিলের মধ্যে উল্লেখ আছে, এবং কেন্দ্রশাসিত অঞ্চল, রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের যে কী নাম ঠিক করা হবে এবং তাদের সীমানা কতটা হবে, ঠিক আছে, সমস্ত কিছু যে নীতি এখানে কিন্তু প্রথম তফসিলে উল্লেখ আছে, ঠিক আছে। এবং এই প্রথম তফসিলে যে রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলোর নাম এবং তাদের এখতিয়ার বা সীমানার কথা যে বলা আছে সেটা কত কত নাম্বার ধারায় বলা আছে, ঠিক আছে। তা তোমরা দেখে নাও যে ধারা যেটা বলা আছে 1 নম্বর এবং 4 নম্বর ধারায় বলা আছে, ঠিক আছে। যখন ধারা নিয়ে ক্লাস করো পরপর আমরা ধারাগুলো ব্যাখ্যা করে যাব, ঠিক আছে, তখন আমরা ধারাগুলো সম্পর্কে আলাদা করে ক্লাস করব, ঠিক আছে, পুঙ্খানুপুঙ্খ ধারাগুলোকেও আলোচনা করব। তা তোমরা এখন শুধু জেনে নাও যে প্রথম তফসিলে 1 নম্বর এবং 4 নম্বর ধারার কথা উল্লেখ আছে। পরে আছে দ্বিতীয় তফসিল। দ্বিতীয় তফসিলে কী আছে, বলছে বেতন এবং ভাতা সম্পর্কিত বিষয়। পরীক্ষায় অনেক সময় আসে যে বেতন এবং ভাতা সম্পর্কিত বিষয়টা যে কত নম্বর তফসিল বা শিডিউলে উল্লেখ আছে, তফসিলও অপশানে থাকতে পারে, শিডিউলও অপশানে থাকতে পারে, কত নম্বর তফসিল বা শিডিউলে আছে, তাহলে বেতন এবং ভাতা সম্পর্কিত বিষয় আছে কত নম্বরে, দ্বিতীয় 2 নম্বর শিডিউলে আছে বা দ্বিতীয় তফসিলে আছে। এবং কি বলা হয়েছে এখানে, যে বেতন এবং ভাতা কাদের সম্পর্কে, ঠিক আছে, ভারতের রাষ্ট্রপতি, রাজ্যগুলির গভর্নর, লোকসভার ডেপুটি স্পিকার এবং স্পিকার, রাজ্যসভার চেয়ারম্যান এবং ডেপুটি চেয়ারম্যান, এবং রাজ্যগুলির বিধানসভার স্পিকার, ডেপুটি স্পিকার, এবং রাজ্যগুলির বিধান পরিষদ যে থাকে সেই বিধান পরিষদের চেয়ারম্যান, ডেপুটি চেয়ারম্যান, সুপ্রিম কোর্টের যে বিচারপতি তার বেতন, হাইকোর্টের বিচারপতির বেতন, এবং ক্যাগ, যে ক্যাগ আছে কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল,
তাদের যে বেতন ভাতা, ঠিক আছে, এই সমস্ত কিছু কিন্তু এই দু নম্বর তফসিলে বলা আছে। তাদের বেতন ও ভাতাটা কিভাবে ঠিক করা হবে, কত বেতন দেয়া হবে, সব কিন্তু এই দু নম্বর তফসিলে উল্লেখ আছে। ঠিক আছে, তাহলে এদের বেতন সম্পর্কে কিন্তু এখানে উল্লেখ আছে। এবং আমরা দেখে নিই ধারা, এই ধারাগুলো ব্যাখ্যা যদি করতে চাই তাহলে কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, কারণ বারোটা তফসিল আমাকে এখানে আলোচনা করতে হবে। তাই দ্বিতীয় তফসিলে যে রাষ্ট্রপতি, রাজ্যপাল, স্পিকার, এদের যে বেতন ভাতা সেগুলো কিন্তু এই ধারাগুলোতে উল্লেখ আছে। ঠিক আছে, এখানে যেমন 59 নম্বর ধারায় রাষ্ট্রপতির, ঠিক আছে, 65 নম্বর উপরাষ্ট্রপতির, এরকম কিন্তু প্রতিটা ধারায় উল্লেখ আছে। আমি প্রতিটা ধারা এখন উল্লেখ করছি না। তাহলে কী কী ধারা আছে এখানে, 59, 65, 75, 147, 148, 148, 151, 164, 186, 221 এই সমস্ত ধারায় কিন্তু বেতন এবং ভাতা সম্পর্কিত বিষয়ে উল্লেখ আছে। পরটা দেখি, অর্থাৎ 3 নম্বর তফসিল। 3 নম্বর তফসিলে কী আছে, শপথ গ্রহণ। আমরা জানি রাষ্ট্রপতি, রাজ্যপাল, উপরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী সবাই তো শপথ গ্রহণ করে না, এক একজন ব্যক্তি এক একজনকে শপথ গ্রহণ পাঠ করায়, সেগুলো কিন্তু একটা আলাদা টপিক। ঠিক আছে, তাহলে এই যে তৃতীয় তফসিলে কী উল্লেখ আছে যে কার কার শপথ গ্রহণ কীভাবে নেবে, সমস্ত কিন্তু বিষয় এখানে উল্লেখ আছে। ঠিক আছে, দেখে নিই এখানে যে কারা শপথ নেওয়ার বিষয় আছে, যে কেন্দ্রীয় যারা মন্ত্রী যারা শপথ নেয়, সংসদ নির্বাচনের প্রার্থী, সংসদ সদস্য, সুপ্রিম কোর্টের যারা বিচারপতি থাকে, ক্যাগ যারা রয়েছে, প্রতিমন্ত্রী রয়েছে, রাজ্য বিধানসভার নির্বাচনের প্রার্থী, রাজ্য আইনসভার সদস্য, হাইকোর্টের বিচারপতি, সমস্ত ব্যক্তি যখন নিযুক্ত হন তারা শপথ বাক্য পাঠ করেন। ঠিক আছে, তা এই সমস্ত শপথ বাক্য সম্পর্কে কিন্তু এই তৃতীয় তফসিলে উল্লেখ আছে। পরীক্ষায় কিন্তু এগুলো খুব গুরুত্বপূর্ণ দেয়, পরীক্ষায় আসেই। ঠিক আছে, এবং দেখিনি ধারাগুলো, এখানেও ধারা অনেক আছে যে এই ধারায় এই শপথ, এই যে উপরের যে ব্যক্তিদের কথা বলা হয়েছে সমস্ত এই নিচের এই ধারাতে তাদের বলা আছে কে কত নম্বর ধারায় শপথ গ্রহণ পাঠ করবে এবং কে শপথ গ্রহণ পাঠ করাবে। ঠিক আছে, এর উপর আর একটা ক্লাস করিয়ে দেবো, যেটায় কে রাজ্যপালকে কে শপথ বাক্য পাঠ করায়, প্রধানমন্ত্রী কে করান, মুখ্যমন্ত্রী কে করান, এটা নিয়ে একটা আলাদা ভিডিওতে আলোচনা করে দেব। তাহলে এখানে 75 নম্বর, 84, 99, 124, 147, 173, 188 এবং 219 নম্বর ধারায় শপথ গ্রহণের কথা সব উল্লেখ আছে। ঠিক আছে, পরেরটা দেখি, অর্থাৎ 4 নম্বর তফসিল বা শিডিউলে কী উল্লেখ আছে, এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। 4 নম্বর তফসিল বা শিডিউল বলছে রাজ্যসভায় যে রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মধ্যে যে আসন বণ্টন থাকে সেটা নিয়ে এখানে উল্লেখ করা হয়েছে। ঠিক আছে, রাজ্যসভার যে আসন বণ্টন থাকে, যে রাজ্যের জন্য কতগুলো আসন এবং কেন্দ্রশাসিত অঞ্চলের জন্য কতগুলো আসন, যে রাজ্যসভার যেমন 250টি আসন থাকে, ঠিক আছে, তার মধ্যে 250টার মধ্যে তোমার রাজ্যের যতগুলো রাজ্য আছে তাদের জন্য কতগুলো থাকবে এবং কেন্দ্রশাসিত অঞ্চলের জন্য কতগুলো থাকবে, সমস্ত কিন্তু এখানে উল্লেখ আছে। ঠিক আছে, দেখে নিই আমরা ধারাগুলো, এখানে কিন্তু ধারা উল্লেখ আছে 4 নম্বর এবং 80 নম্বর ধারা। ঠিক আছে, তাহলে আমরা দেখতে পারলাম যে 4 নম্বর তফসিলে কী আছে, রাজ্যসভার আসন বণ্টন সম্পর্কে উল্লেখ আছে। অনেক সময় পরীক্ষায় দিয়ে দেয় রাজ্যসভার আসন বণ্টন কত নম্বর তফসিলে উল্লেখ আছে, তাহলে কিন্তু 4 তফসিলে উল্লেখ আছে। ঠিক আছে, 5 নম্বর তফসিল দেখে নিই আমরা। 5 নম্বর তফসিলে বলা আছে যে তপশিলি অঞ্চল এবং তফসিলি উপজাতিদের প্রশাসন ও নিয়ন্ত্রণ সম্পর্কিত। যে সমস্ত অঞ্চলে তপশিলি জাতিরা বাস করে এবং তপশিলি উপজাতিরা বাস করে সেই সমস্ত জায়গার প্রশাসনিক ব্যবস্থা এবং নিয়ন্ত্রণ, প্রশাসনিক ব্যবস্থাটা কেমন হবে এবং তাদের নিয়ন্ত্রণ করার ব্যাপারটা কীরকম হবে, সমস্ত আইন কিন্তু এই 5ম তফসিলে উল্লেখ আছে। ঠিক আছে, তপশিলি অঞ্চল এবং তপশিলি উপজাতিদের প্রশাসন এবং নিয়ন্ত্রণ সম্পর্কিত বিষয়। ঠিক আছে, এবং 5ম তফসিলের যে ধারাটা আছে সেটা হলো এই 244 নম্বর ধারায় উল্লেখ আছে। ঠিক আছে, যে তপশিলি অঞ্চল এবং তপশিলি উপজাতিদের প্রশাসনিক ব্যবস্থাটা
কত নম্বর ধারায় আছে? 244 নম্বর ধারায় আছে। তোমরা কিন্তু এগুলো নোটস করে রাখতে পারো, ঠিক আছে? আশা করি এটা একটা সেরা নোটস হবে। কোনো বইতে কিন্তু এরকম এত সুন্দর করে তোমাদের লেখা নেই, ঠিক আছে? পরেরটা দেখি, অর্থাৎ ষষ্ঠ তফসিল। ষষ্ঠ তফসিলে কি উল্লেখ আছে? বলছে আসাম, মেঘালয়, ত্রিপুরা, মিজোরাম রাজ্যের উপজাতি অঞ্চলগুলির প্রশাসনিক ব্যবস্থা। এই রাজ্যগুলো কিন্তু আগে আমাদের সঙ্গে সেভাবে যুক্ত ছিল না, পরবর্তীতে যুক্ত হয়েছে এবং তার জন্য তাদের সঙ্গে বিভিন্ন শর্ত রাখা হয়েছিল। তারা কি সুবিধা পাবে, কি তাদের সুবিধা দেয়া হবে, সেই জন্য তাদের আসাম, মেঘালয়, ত্রিপুরা, মিজোরাম রাজ্যের যে উপজাতিরা মেনলি বাস করে, এই সব রাজ্যে উপজাতি মানুষরা বাস করে এবং এই সব অঞ্চলগুলির যে আলাদা করে একটা প্রশাসনিক ব্যবস্থা রয়েছে, সেই সম্পর্কিত বিষয়টা কিন্তু এই ষষ্ঠ তপশিলে বলা আছে, ঠিক আছে? এবং ধারাগুলো কি? ধারাগুলো 244 এবং 275 নম্বর ধারায় বলা আছে। 244 এবং 275 নম্বর ধারায় এই ষষ্ঠ তপশিলের আসাম, মেঘালয়, ত্রিপুরা, মিজোরাম রাজ্যের উপজাতি অঞ্চলগুলোর প্রশাসনিক ব্যবস্থা সম্পর্কে উল্লেখ আছে। তাহলে ষষ্ঠ তপশিলে কী আছে জানতে পারলে? এইবার আসছে সপ্তম তপশিল। সপ্তম তপশিলে কী আছে? বলছে সপ্তম তপশিলে তিনটি আইনি তালিকা নিয়ে গঠিত। সপ্তম তপশিলটা কিন্তু গুরুত্বপূর্ণ, খুব পরীক্ষায় আসে। তিনটি আইনি তালিকা, ঠিক আছে? যে সেন্ট্রাল যে ভারতে যে তিনটে তালিকা আছে, যে তালিকা আছে, একটা হচ্ছে কেন্দ্রীয় তালিকা, একটা হচ্ছে রাজ্য তালিকা, একটা যুগ্ম তালিকা, ঠিক আছে? সেই বিষয়গুলো কিন্তু এখানে তুলে দেওয়া হয়েছে। এবং কেন্দ্রীয় তালিকার মধ্যে কোন কোন বিষয়গুলো থাকবে, রাজ্য তালিকার মধ্যে কোন কোন বিষয় থাকবে এবং যুগ্ম তালিকার মধ্যে কোন কোন বিষয় থাকবে, সেগুলো কিন্তু টোটাল এই সপ্তম তপশিলে উল্লেখ আছে। তাহলে কিন্তু তালিকাগুলো সম্পর্কে সপ্তম তপশিলে উল্লেখ আছে, কিন্তু তোমাদের কিন্তু আমি আরও সুন্দর করে ব্যাখ্যা করে এখানে দিয়ে দেবো যে তিনটে যে তালিকা আছে তার প্রতিটা তালিকায় কতগুলো করে বিষয় আগে ছিল, এখন কতগুলো আছে। অনেকের মধ্যে একটা কনফিউশন থাকে, এটা বিভিন্ন বই বিভিন্ন লেখা থাকে, তোমরা এখানে দেখে নাও। যে প্রথম যে তালিকা, এই তিনটে তালিকার মধ্যে প্রথম যে তালিকা ছিল সেটা হচ্ছে কেন্দ্রীয় তালিকা। কেন্দ্রীয় তালিকায় এখন বর্তমানে 100টি বিষয় আছে, ঠিক আছে? আগে ছিল 97টা বিষয়, এটা হচ্ছে অরিজিনালি 97টা বিষয় ছিল, আর এখন আরও তিনটে বেড়ে কত হয়েছে, 100টা বিষয় হয়েছে। কেন্দ্রীয় তালিকায় কতটা বিষয় আছে বর্তমানে? 100টা। তার মধ্যে গুরুত্বপূর্ণ যেগুলো, ডিফেন্স, রেলওয়ে এবং পোস্ট অফিস, আরও অনেক বিষয় আছে, কিন্তু যেগুলো গুরুত্বপূর্ণ সেরকম তিনটে আমি উদাহরণ দিলাম। যে ডিফেন্স ব্যবস্থাটাকে কিন্তু শুধুমাত্র কেন্দ্র থেকে নিয়ন্ত্রণ করবে, রেলওয়ে ব্যবস্থাটাকে কেন্দ্র থেকে নিয়ন্ত্রণ করবে, রাজ্যের কোনো এখানে নিয়ন্ত্রণ নেই, এবং পোস্ট অফিস এটাও কিন্তু কেন্দ্র নিয়ন্ত্রণ করবে। পরের পার্ট দেখেই, সেটা হচ্ছে রাজ্য তালিকা, এটাও কিন্তু গুরুত্বপূর্ণ। রাজ্য তালিকায় বর্তমানে 61টি বিষয় আছে, আগে ছিল 66টা বিষয়, সেখান থেকে কিছু কমানো হয়েছে, ঠিক আছে? সেখানে থেকে কিছু কমিয়ে যুগ্ম তালিকায় অন্তর্ভুক্ত করে দেওয়া হয়েছে। তাহলে রাজ্য তালিকায় রয়েছে 61টা বিষয়, আগে ছিল 66টা বিষয়। এবং যে রাজ্য তালিকার বিষয়গুলো ছিল তার মধ্যে উল্লেখযোগ্য পুলিশ, যে রাজ্যের জন্য আমরা জানি আলাদা পুলিশ থাকে, সে রাজ্য নিয়ন্ত্রণ করে, এবং পাবলিক হেলথ বা রাজ্যের যে স্বাস্থ্য ব্যবস্থা সেটাও কিন্তু রাজ্য নিয়ন্ত্রণ করে, এবং ফিশারিস যে মাছের ব্যাপারটা যেটা থাকে, ঠিক আছে, যে ফিশারিস ব্যাপারটা সেটাও কিন্তু রাজ্য নিয়ন্ত্রণ করে। পরেরটা দেখি, পরেরটা লাস্ট হচ্ছে যুগ্ম তালিকা। যুগ্ম তালিকায় বর্তমানে 52টি বিষয় আছে, আগে ছিল 47টা বিষয়, আর এখন যুগ্ম তালিকায় উল্লেখ আছে 52টা বিষয়। এই যুগ্ম তালিকার মধ্যে গুরুত্বপূর্ণ ছিল এডুকেশন সিস্টেম, শিক্ষা এবং ইলেকট্রিসিটি আর ফরেস্ট, এবং আরও আছে কিন্তু আমি তিনটে গুরুত্বপূর্ণ উল্লেখ করলাম, ঠিক আছে? অনেক সময় পরীক্ষায় আসে যে এডুকেশন বা শিক্ষা কোন তালিকার অন্তর্ভুক্ত, তখন কিন্তু উত্তর হবে যুগ্ম তালিকার অন্তর্ভুক্ত, পরীক্ষায় আসে কিন্তু। এবং রেলওয়ে ব্যবস্থা কোন তালিকার অন্তর্ভুক্ত? কেন্দ্র তালিকার অন্তর্ভুক্ত। তাহলে কিন্তু আমরা একদম সপ্তম তপশিলের প্রতিটা তালিকা কিন্তু একদম ব্যাখ্যা করে বলে দিলাম। তালিকা নিয়ে যে আলাদা একটা ক্লাস করে হয়েছিলাম সেটা কিন্তু এর মধ্যে হয়ে গেল। পরেরটা দেখি, পরেরটা হলো ধারা।
যে এই যে সপ্তম তপশিলের যে তিনটি আইনি তালিকা রয়েছে সেটা কত নম্বর ধারায় উল্লেখ আছে, সেটা 246 নম্বর ধারায় উল্লেখ আছে। এটা নোট করে রাখবে যে এই তিনটি তালিকা কিন্তু 246 নম্বর ধারায় উল্লেখ আছে। পরেরটা দেখি, অর্থাৎ অষ্টম তপশিল। অষ্টম তপশিলটা খুব গুরুত্বপূর্ণ, যেটা ভাষা সংক্রান্ত বিষয়, এটাও খুবই গুরুত্বপূর্ণ, এটা নোট করে রাখবে ভালো করে। অষ্টম তপশিল ভাষা সংক্রান্ত বিষয়, ভাষার কথা বলা হয়েছে। এটি ভারতের সংবিধান দ্বারা স্বীকৃত 22টি সরকারি ভাষা নিয়ে গঠিত। তাহলে ভারতের সংবিধানে মোট কটা স্বীকৃত ভাষা রয়েছে, সেটা হলো 22টি। বর্তমানে 22টি ভাষা রয়েছে, খুব পরীক্ষায় আসে এটা যে বর্তমানে কটা স্বীকৃত ভাষা রয়েছে, সেটা হচ্ছে 22টি। কিন্তু প্রথমে কিন্তু 22টি ভাষা ছিল না, প্রথমে কটা ছিল, 14টা ভাষা ছিল, ঠিক আছে। কিন্তু বর্তমানে 22টি সরকারি ভাষা রয়েছে, এবং সেই সরকারি ভাষা যে 22টা আছে সেটা কত কত নম্বর ধারায় উল্লেখ আছে, সেটা হলো 344 এবং 351, এই দুটোর ধারায় আছে, 344 এবং 351 নম্বর ধারায় আছে। এবং যেহেতু আগে 22টা ভাষা ছিল, যেহেতু আগে 14টা ভাষা ছিল আর এখন 22টা, তার মানে ধারা অনেকগুলো ভাষা বেড়েছে। ছিল কত কত সালে এই ভাষাগুলো অন্তর্ভুক্ত হয়েছে, কততম সংবিধান সংশোধনের মাধ্যমে, সমস্ত উল্লেখ করে দেব। বলছে 1967 সালে 21তম সংবিধান সংশোধনের মাধ্যমে সিন্ধি ভাষা অন্তর্ভুক্ত হয়েছে। তাহলে একটা ভাষা যুক্ত হলো, সেটা হচ্ছে 1967 সালে 21তম সংবিধান সংশোধনের মাধ্যমে সিন্ধি ভাষা অন্তর্ভুক্ত হয়েছে। পরীক্ষা কিন্তু এরকম আসে যে সিন্ধি ভাষা কত সালে অন্তর্ভুক্ত হয়েছে, কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে অন্তর্ভুক্ত হয়েছে। পরেরটা দেখি, 1992 সালে 71তম সংবিধান সংশোধনীর মাধ্যমে আরও তিনটি ভাষা অন্তর্ভুক্ত হয়, সেটা কী কী? কঙ্কনি, মণিপুরি এবং নেপালি। 1992 সালে 71তম সংবিধান সংশোধনীতে কোন কোন ভাষা যুক্ত হয়েছে? কঙ্কনি, মণিপুরি, নেপালি। পরে কিন্তু আরও চারটি ভাষা যুক্ত হয়েছে, কত সালে? 2003 সালে 92তম সংবিধান সংশোধনীর মাধ্যমে যে চারটি ভাষা যুক্ত হয়েছে সেটা হচ্ছে ডোগরি, সাঁওতালি, মৈথিলি এবং বোরো। এই চারটি ভাষা যুক্ত হয়েছে। তাহলে কিন্তু এগুলো কিন্তু একটা কোশ্চেন খুব পরীক্ষায় গুরুত্বপূর্ণ। তাহলে কিন্তু এই অষ্টম তপশিলটা কিন্তু সমস্ত তপশিলের মধ্যে গুরুত্বপূর্ণ, এখান থেকে অনেক কোশ্চেন আসে। তাহলে অনেক সময় পরীক্ষায় এসে সাঁওতালি ভাষাকে কত সালে সংবিধানে গৃহীত করা হয়, তাহলে কত সালে? 2003 সালে 92তম সংবিধান সংশোধনীর মাধ্যমে, ঠিক আছে। এরকম ভাষা তুলেও কিন্তু প্রশ্ন করতে পারে। পরেরটা দেখি, অর্থাৎ নবম তপশিল। নবম তপশিল বলছে ভূমি সংস্কার এবং জমিদারি ব্যবস্থার বিলুপ্তির সাথে সম্পর্কিত রাষ্ট্রীয় আইন এবং প্রতিবিধানের সঙ্গে সম্পর্কিত। তাই নবম তপশিলে খুব একটা কিছু নেই, সেটা যে ভূমি সংস্কার এবং জমিদারি ব্যবস্থার যে বিলুপ্তি হয়ে গেছে তার সাথে রাষ্ট্রীয় কিছু আইন করা হয়েছে সেইগুলো সম্পর্কে এখানে বলা হয়েছে, ঠিক আছে। আর এটা আলোচনা করা হয়েছে 31 বি নম্বর ধারায়, ঠিক আছে। পরেরটা দশম তপশিল, এটাও কিন্তু গুরুত্বপূর্ণ, পরীক্ষায় খুব আসে, ইম্পর্টেন্ট, যে দলত্যাগ। দশম তপশিলে কি? দলত্যাগ বিরোধী আইন সম্পর্কিত, দলত্যাগ বিরোধী আইন সম্পর্কিত বিষয় কিন্তু এই দশম তপশিলে আছে। পরীক্ষায় আসে দলত্যাগ বিরোধী আইন সম্পর্কে কোন তপশিলে উল্লেখ আছে, দশম তপশিলে উল্লেখ আছে। দলত্যাগের ভিত্তিতে সংসদ বা সাংসদ এবং রাজ্য আইনসভার সদস্যদের অযোগ্যতা সম্পর্কিত বিধান আছে এখানে, যে সাংসদ বা যারা আছেন তারা যখন আইনসভা থেকে পদত্যাগ করে বা দল থেকে পদত্যাগ করে, দল তখন তাদের বিরুদ্ধে যে ব্যবস্থা নেওয়া হয় সেটাই দলত্যাগ বিরোধী আইনের মধ্যে, তার যে নিয়ম আছে সেই নিয়মটা কিন্তু উল্লেখ আছে এখানে, ঠিক আছে। এবং কি বলা হয়েছে, যে 1985 সালে 52তম সংবিধান সংশোধনীর মাধ্যমে এই আইনটি যুক্ত করা হয়, ঠিক আছে। এই দশম তপশিলটা কিন্তু পরে যুক্ত হয়েছে, ঠিক আছে। যেহেতু আগে 8টা ছিল কিন্তু পরে 12টা হয়েছে, ঠিক আছে, তার জন্য কিন্তু পরে কিছু তপশিল যুক্ত হয়েছে। এই তপশিলটা যুক্ত হয়েছে, দশম তপশিলটা যুক্ত হয়েছে কত সালে? 1985 সালে 52তম সংশোধনীর মাধ্যমে এই আইনটি যুক্ত করা হয়, ঠিক আছে। এই দশম তপশিলটা যুক্ত করা হয়। পরেরটা দেখি, অর্থাৎ ধারাটা দেখে নিই একবার।
ধারাটা রয়েছে যে দলত্যাগ বিরোধী আইন সম্পর্কে যে ধারায় উল্লেখ আছে সেটা হচ্ছে 102 এবং 191 ধারায় উল্লেখ আছে। দলত্যাগ বিরোধী আইন সম্পর্কে তো 102 এবং 191 ধারায় উল্লেখ আছে। এর পরের যে রয়েছে একাদশ তফসিল, এটাও খুব গুরুত্বপূর্ণ, পরীক্ষায় খুব দেয়। একাদশ তফসিল বা 11তম তফসিল বলছে পঞ্চায়েতের ক্ষমতা, কর্তৃত্ব ও দায়িত্ব সম্পর্কিত বিষয়। ঠিক আছে, পরীক্ষা একদম এগুলো তুলে দেয় যে পঞ্চায়েতের পঞ্চায়েত সম্পর্কিত বিষয় বা পঞ্চায়েতের কার্যাবলী সম্পর্কিত বিষয় কত নম্বর তফসিলে উল্লেখ আছে, সেটা হচ্ছে 11 নম্বর তফসিলে উল্লেখ আছে। এবং এই পঞ্চায়েতের মধ্যে 29টা বিষয় আছে। ঠিক আছে, পঞ্চায়েতের মধ্যে কটা বিষয় আছে সেটা 29টা বিষয় আছে, এটা আর একটা কিন্তু প্রশ্ন। এবং এখানে বলা হচ্ছে যেহেতু আগে 8টা ছিল এখন 12টা তফসিল, তাহলে এই 11টা কিন্তু পরে যুক্ত হয়েছে। ঠিক আছে, 11 তফসিলটা কিন্তু পরে যুক্ত হয়েছে, সেটা কত সালে, 1992 সালে 73তম সংবিধান সংশোধনীর মাধ্যমে এই তফসিলটা কিন্তু সংবিধানে যুক্ত হয়েছে। ঠিক আছে, 1992 সালে 73তম সংবিধান সংশোধনীর মাধ্যমে এই তফসিলটা যুক্ত হয়েছে। তাহলে বোঝা গেল এখানে যে এই তফসিলটা যুক্ত হয়েছে 1992 সালে 73তম সংবিধান সংশোধনীর মাধ্যমে, পরীক্ষায় খুব আসে। এবং ধারাটা দেখে নিই, সেটা হলো 243 নম্বর ধারায় পঞ্চায়েত সম্পর্কিত বিষয় উল্লেখ আছে। এবং 243-এর এ বি সি ডি অনেকগুলো ভাগ আছে, শুধুমাত্র 243-ই জেনে নাও, কেন পরীক্ষায় আসে যে কত নম্বর ধারায় বলা হয়েছে, 243 অপশানে থাকে অনেক সময়। ঠিক আছে, এবং আমাদের যে মোট যে তফসিল তার মধ্যে আজকে 12টা তফসিল মোট আলোচনা করার কথা ছিল, তার মধ্যে শেষ তফসিল হচ্ছে 12 নম্বর তফসিল, এটাও গুরুত্বপূর্ণ, পরীক্ষায় দেয়। ঠিক আছে, বলছে দ্বাদশ তফসিল বলছে পৌরসভাগুলির ক্ষমতা, কর্তৃত্ব ও দায়িত্ব সম্পর্কিত বিষয়, এবং এর মধ্যে মোট 18টি বিষয় আছে। ঠিক আছে, পৌরসভাগুলির ক্ষমতা, তার মানে আগে আমরা একাদশে কী পড়েছিলাম, পঞ্চায়েতের ক্ষমতা, আর এবার হচ্ছে পৌরসভাগুলির ক্ষমতা। তাহলে এটা হচ্ছে পৌরসভা সম্পর্কে যে বলা হয়েছে সমস্ত রকম নিয়ম, কীভাবে চলবে পৌরসভা, তার যত রকমের নিয়ম সব কিন্তু কিন্তু এই দ্বাদশ বা 12তম তফসিলে উল্লেখ আছে। ঠিক আছে, তা যেহেতু আগে এই তফসিলটা ছিল না, পরে যুক্ত হয়েছে, সেই কত সালে যুক্ত করা হয়েছে বা পঞ্চায়েত বা পৌরসভা যে ব্যবস্থাটা সেটা কত সালে অন্তর্ভুক্ত করা হয়েছে, সেটা কিন্তু একই, যখনই এটা তফসিল যুক্ত করা হয়েছে, সংবিধানে তফসিলটা যুক্ত করা হয়েছে, তখনই এই পৌরসভা আইনটাও যুক্ত করা হয়েছে একই সঙ্গে। ঠিক আছে, সেটা 1992 সালে 74তম সংবিধান সংশোধনীর মাধ্যমে এইটা করা হয়েছে। ঠিক আছে, পঞ্চায়েত ব্যবস্থা কত সালে করা হয়েছিল, 1992 সালে 73তম সংবিধান সংশোধনী, আর এটা 74তম সংবিধান সংশোধনী। ঠিক আছে, 1992 সালের 74তম সংবিধান সংশোধনী, আর এটাও সেই একই নম্বর ধারা, সেই 243 নম্বর ধারাতেই অনেক ভাগ আছে, তার মধ্যে বলা আছে পৌরসভা সম্পর্কিত। তাহলে আমরা এখানে আজকে টোটাল তফসিল সম্পর্কে আলোচনা করে দিলাম। যারা WBCS বা অন্যান্য পরীক্ষা দেবে, সমস্ত পরীক্ষা থেকে কিন্তু এখান থেকে কোশ্চেন আসার সম্ভাবনা আছে। তোমরা যারা সংবিধান থেকে এই তফসিলের বিষয়গুলো পড়তে চাও, তারা কিন্তু এই ভিডিওটা দেখতে পারো। আশা করি এই ভিডিওর বাইরে তফসিল থেকে কোনো কোশ্চেন তোমাদের মানে আসবে না, যা কোশ্চেন দেবে এই ভিডিও থেকে আসবে। আর এরকমভাবে এত সুন্দর করে তফসিল সম্পর্কে আলোচনা করা কোনো বইয়ে নেই, অনেক জায়গা থেকে এখানে কালেক্ট করে তোমাদের সামনে উপস্থাপন করেছি। ঠিক আছে, তোমরা ভিডিওটি দেখো এবং যদি ভালো লাগে তাহলে খাতায় নোটস করে রাখতে পারো, ভবিষ্যতে তোমাদের কাজে লাগবে। ঠিক আছে, সকলকে অনেক অনেক ধন্যবাদ।